তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যেই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সিলেবাস পেয়ে গেছো তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের প্রশ্ন ঠিক কেমন হতে পারে আমি তোমাদের সাথে কিছু প্রশ্নের নমুনা শেয়ার করব এখান থেকে তোমরা কিছুটা ধারণা পাবে যে পরীক্ষার প্রশ্ন বা কাজগুলো আসলে ঠিক কেমন হবে এগুলো হতে পারে দলগত কাজ হতে পারে একক কাজ তো এই কাজগুলো দেখলে তোমরা কিছুটা ধারণা পাবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো এখানে আমি একটি প্রশ্ন উল্লেখ করেছি এটি হচ্ছে মূলত গত বছরের ষণ্াসিক সামষ্টিক মূল্যায়নের একটি প্রশ্ন তো এই প্রশ্নটি আমি এখানে উল্লেখ করছি কারণ এখান থেকে তোমরা ধারণা পেতে পারবে তোমরা একদমই ভাববে না যে হুবহু আমি এখানে যেমনটি দেখিয়েছি ঠিক সেটাই পরীক্ষায় আসবে আমি তোমাদেরকে কেবল এই কাজগুলো সম্পর্কে ধারণা দেব। যে গত বছর ঠিক কীভাবে প্রশ্ন করা হয়েছিল আর এবারও কিন্তু ঠিক সেরকম প্রশ্ন আসতে পারে তো যাই হোক গত বছর যে কাজগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট এক প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ অর্থাৎ আমরা প্রসঙ্গ বজায় রেখে কিভাবে একজন আরেকজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি সেই বিষয় নিয়ে গত বছর আমাদেরকে কাজ দেওয়া হয়েছিল যেমন দেখো এখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে পরিবার বা পরিবারের বাইরের অন্তত দুজন ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে এরপর এই বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করে এই কাজটি করা হয়েছে কাগজে তাদের নাম পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে এই যে কাজটি এই কাজটি পেলাম এখানে মূলত কোনো ব্যক্তির সাথে প্রসঙ্গ বজায় রেখে কীভাবে যোগাযোগ করতে হয় কথোপকথন করতে হয় সেই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে তো এরকম কাজ তোমাদেরকে দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে দেখো এই কাজের নির্দেশনাও কিন্তু দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে কাজটি করবে দেখো এখানে নির্দেশনা বলা রয়েছে এই কাজটি করার জন্য তোমরা পাবে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট তারপরে এখানে সে নির্দেশনাগুলো দেওয়া ছিল যেমন দলের প্রত্যেকে নিজেদের মধ্যে কাজটি ভাগ করে নেবে অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহের জন্য লটারির মাধ্যমে পাঁচ সদস্য দল তৈরি করে দেওয়া হবে সংগৃহীত তথ্য দলগতভাবে জমা দিতে হবে তো এরকম নির্দেশনা কিন্তু তোমাদের কাজের জন্য দেওয়া হবে যে তোমরা কাজটি ঠিক কীভাবে সম্পন্ন করবে তাহলে আমরা এখান থেকে আমাদের নমুনা প্রশ্ন দেখে নিলাম যেটি গত বছর করা হয়েছিল এবার আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো তাহলে আমাদেরকে ঠিক যদি এরকম প্রশ্ন দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এভাবে উত্তর লিখতে পারি যে আমরা যদি যোগাযোগ করতে চাই কোনো ব্যক্তির সাথে তাহলে কোন বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখবো সেই বিবেচনাগুলো আমরা এখানে তালিকা আকারে উপস্থাপন করতে পারি আমি এখানে উত্তরগুলো পড়ে শোনাচ্ছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখান থেকে উত্তরটি দেখে নিতে পারো এরপরে দেখো আমরা সেই কথোপকথনের একটি এখানে তুলে ধরব যে কিভাবে আমরা প্রসঙ্গ বজায় রেখে কোনো একজন ব্যক্তির সাথে একটি কথোপকথনে অংশগ্রহণ করতে পারি বা যোগাযোগ স্থাপন করতে পারি দেখো এখানে আমি একজন মুরব্বীম এবং আবিরের মধ্যে চলমান কথোপকথন উল্লেখ করেছি এবং সেখানে দেখে দিয়েছি যে প্রসঙ্গের বাইরে চলে যাওয়ার সময় তারা কিভাবে এই কনভার্সেশনটিকে কন্ট্রোল করেছে আমি কিন্তু সেটি এখানে দেখিয়ে দিয়েছি তো সবশেষে যাদের সাথে আলোচনা করেছি তাদের নাম সম্পর্ক স্বাক্ষর এগুলো আমি এখানে উল্লেখ করেছি তোমরা ঠিক এভাবে করবে তো আমরা এখান থেকে অ্যাসাইনমেন্ট ওয়ান দেখে দিলাম এবার আমরা দেখব অ্যাসাইনমেন্ট টু তো অ্যাসাইনমেন্ট এ আমাদেরকে বলা হয়েছিল প্রমিত ভাষায় কথা বলা এটি ছিল তোমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় এখানে যে কাজটি দেওয়া হয়েছিল দেখো সেই কাজটি হচ্ছে নিজের বাড়িতে শব্দের অক্রমিত অথবা আঞ্চলিক উচ্চারণ হয়ে এমন দশটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে বাক্যগুলোকে প্রমিত রূপান্তর করে একটি কাগজে নাম ও আইডি সহ লিখে জমা দিতে হবে যাদের সাথে আলোচনা করে এই কাজটি করা হয়েছে তাদের নাম পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে তাহলে আমরা এখান থেকে প্রমিত ভাষায় কথা বলা এই অধ্যায় থেকে একটি কাজ দেখে নিলাম একটি অ্যাসাইনমেন্ট দেখে নিলাম তো এখানেও মূলত তোমাদের নির্দেশনায় সময় দেওয়া রয়েছে দুই থেকে তিন মিনিট এখন দেখো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে বলা হয়েছে তার নির্দেশনা এখানে বলা রয়েছে যে সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাইরে যে কোনো কবিতার প্রথম দশ লাইন এবং যে কোনো গদ্যাংশের দশ লাইন বাছাই করতে হবে প্রমিত উচ্চারণে বাছাই করিতে কবিতাটি আবৃত্তি করতে হবে এবং গদ্যাংশটি পাঠ করতে হবে অর্থাৎ কোনো একটি কবিতা সেটি তোমার পছন্দ মতো যে কোনো একটি কবিতা তুমি বাছাই করলে অথবা যে কোনো গদ্যাংশ অর্থাৎ গল্প হতে পারে অথবা প্রবন্ধ হতে পারে সেটি তোমরা বাছাই করলে বাছাই করার পরে সেখান থেকে তোমরা আবার কী করলে প্রমিত উচ্চারণ রীতি বজায় রেখে সেটি পাঠ করে ক্লাসের সবার সামনে শোনালে তো এইভাবে মূলত কাজটি করতে হবে এরপর বলা রয়েছে দেখো কবিতা আবৃত্তি এবং গদ্যাংশ পাঠের কাজটি দেখে দেখে করা যাবে অর্থাৎ একটি যে কেবল মুখস্থ করে তোমাদেরকে করতে হবে বিষয়টা এমন না তোমরা কিন্তু দেখে দেখেও এই গদ্যাংশ পাঠ অথবা কোনো কবিতা পাঠ এটি করতে পারবে তো দেখো এখানে নমুনা উত্তর হিসেবে আমি উল্লেখ করেছি যে আমাদের বাড়িতে আমরা কথা বলি এরকম কিছু কথার আঞ্চলিক রূপ এবং সেই আঞ্চলিক রূপের আবার প্রমিত উচ্চারণ কী হবে সেটি আমি এখানে উল্লেখ করেছি এখন তুমি যেই জেলায় থাকো তুমি বাংলাদেশের যে কোনো জেলায় থাকতে পারো তো সেই জেলায় কিন্তু তোমার ভঙ্গি তোমার আঞ্চলিক ভাষা আলাদা রকম হয়ে থাকে তো তুমি কি করবে তোমার আঞ্চলিক ভাষার কিছু বাক্য তুমি এখানে উল্লেখ করবে এবং সেই বাক্যগুলোর প্রমিত রীতি কি অর্থাৎ প্রমিত বা শুদ্ধভাবে আমরা ঠিক কিভাবে বলি সেটি আবার তোমার ডান পাশে এভাবে লিখে দিবে তো এইভাবেই মূলত আমরা এই কাজটি সম্পন্ন করলাম এরপরে দেখো আবৃত্তি পাঠের নির্দেশনা অর্থাৎ আমাদেরকে যে বলা হয়েছিল কোনো পাঠ পড়তে তো সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কবিতা বা কোনো গদ্যাংশ বাছাই করব এরপরে আমরা কি করব কবিতা আমরা দেখে এবং না দেখে উভয়ভাবে আবৃত্তি করার চেষ্টা করব এবং আবৃত্তি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন প্রমিত রীতি মাথায় রেখে তারপরে যেন আমরা পাঠ করতে পারি তো শিক্ষার্থীরা আমি এখান থেকে দুইটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা দেখব তৃতীয় অ্যাসাইনমেন্ট ভাষায় শব্দ বাক্য ও জ্যোতি চিহ্নের ব্যবহার শিক্ষার্থীরা আমি এখানে আবার তোমাদেরকে সতর্ক করে বলছি যে এখানে আমি যে প্রশ্নের নমুনাগুলো দেখে দিচ্ছি সেগুলো কিন্তু কেবলই নমুনা এগুলোই যে তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নে এবছর আসবে আমি কিন্তু সেরকমটি বলছি না এটি হচ্ছে গত বছর যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গত বছর ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নে ঠিক কিভাবে প্রশ্ন করা হয়েছিল আর এই প্রশ্নগুলো থেকেই তোমরা ধারণা পাবে যে এবছর তোমাদের পরীক্ষা প্রস্তুতি আসলে ঠিক কেমন হওয়া উচিত তো যাই হোক আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টে ছিল ভাষায় শব্দ বাক্য ও জ্যোতিচিন্নার ব্যবহার আমরা এই অধ্যায় গ্রামার বা ব্যাকরণ পড়েছিলাম তো এখানে আমাদের সময় রয়েছে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট এখন দেখো এখানে আমাদের কিছু ধাপ অনুযায়ী এই কাজের নির্দেশনা দেওয়া রয়েছে প্রথম ধাপে বলা হয়েছে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নির্দিষ্ট কয়েক শ্রেণীর শব্দ সমাজ সাধিত উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করতে হবে শিক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে গ্রামার অংশে এই বিষয়গুলো পড়েছিলে তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হতে পারে সেটি যে কোনো বিষয়ের হতে পারে এখন সেই অনুচ্ছেদ থেকে তোমরা কি করবে উপসর্গ সাধিত শব্দ এবং প্রত্যয় সাধিত শব্দগুলো খুঁজে খুঁজে বের করবে বা নির্ণয় করবে দ্বিতীয় হয়েছে বাক্যে এবং বিপরীত শব্দ প্রয়োগ করতে হবে অর্থাৎ কিছু শব্দ তোমাদেরকে দেওয়া হতে পারে সেই শব্দগুলোর প্রতিশব্দ কি অর্থাৎ সমর্থক শব্দ কি এবং একই সাথে বিপরীত শব্দ কি হতে পারে তাও তোমাকে লিখতে হবে তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে এই জিনিসগুলো শিখেছ এরপর দেখো তৃতীয় ধাপে বলা হয়েছে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন প্রয়োগ করে তিন শ্রেণির বাক্য গঠন করতে হবে তোমরা তৃতীয় অধ্যায়ে যে বাক্যের শ্রেণী বিভাগ পড়েছিলে সেখান থেকে কিন্তু তোমরা এই বিষয়টি সম্পর্কে জেনেছ তোমরা জ্যোতিচিহ্ন পড়েছ তোমরা কিন্তু সেই অধ্যায় থেকে এই কাজগুলো সমাধান করতে পারবে তো শিক্ষার্থীরা এরপরে কি আছে চলো দেখে নিচ্ছি আমাদের আরও কিছু কাজ রয়েছে দেখো আমি কিন্তু এখানে নমুনা উত্তরও এখানে উল্লেখ করেছি যেটা গত বছর যারা ক্লাস সেভেন ছিল তাদের জন্য আমি লিখেছিলাম তো যাই হোক দেখো নমুনা উত্তরে প্রথমে আমি ঠিক এভাবে একটি অনুচ্ছেদ লিখে দিয়েছি তো তোমাদেরকে ঠিক এভাবে একটি অনুচ্ছেদ লেখা দিতে পারে এবং তারপরে দেখো তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে উপরের অনুচ্ছেদ থেকে আর্ট শ্রেণীর শব্দ শনাক্ত করো তোমরা তৃতীয় অধ্যায়ে বিভিন্ন শব্দ শ্রেণী বিভাগ সম্পর্কে জেনেছিলে তো সেগুলো কি সেগুলো হচ্ছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ তো ঠিক এভাবে তোমাদেরকে কোনো একটি বিষয়ের উপরে অনুচ্ছেদ দেওয়া হতে পারে এবং বলা হতে পারে যে এই অনুচ্ছেদ থেকে তোমরা কি করবে আর্ট শ্রেণীর শব্দ খুঁজে বের করবে তো আমরা ঠিক এভাবে সেখান থেকে খুঁজে বের করবো যেহেতু তোমরা আগেই পড়েছ সেগুলো তোমাদের অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপরে দেখো দুই নম্বর বলা রয়েছে যে উপরে অনুচ্ছেদটি থেকে সমাজ সাধিত উপসর্গ সাধিত এবং প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করো তাহলে আমরা কি করবো উপরে যে এই অনুচ্ছেদটি রয়েছে তোমাদেরকে যে অনুচ্ছেদটি দেওয়া হবে সেই অনুচ্ছেদটি থেকে তোমরা এই শ্রেণীর শব্দগুলো শনাক্ত করবে বা নির্ণয় করবে তো আমি কিন্তু এভাবে উত্তর লিখে দিয়েছি তো ঠিক এভাবে তোমরা এই কাজটি করবে তো যাই হোক পরবর্তী কাজগুলো আমরা দেখে নিচ্ছি পরবর্তী যে কাজ রয়েছে সেখানে আমরা যাব দেখো অ্যাসাইনমেন্ট চারে পাশের লেখা বিশ্লেষণ এটি আমরা পেয়েছিলাম আমাদের চতুর্থ অধ্যায়ে তো সেখানে আমরা নির্দেশনায় পেয়েছিলাম সময় থাকবে ত্রিশ থেকে ৪৫ মিনিট এবং নির্দেশনায় বলা হয়েছিল কি দেখো প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে বিষয়টি নিয়ে লিখিত কাজ দেওয়া যাবে এ কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তোমরা কিন্তু তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় বিভিন্ন ধরনের লেখা সম্পর্কে জেনেছিলে যেমন সাইনবোর্ড বিলবোর্ড বিল বোর্ড তারপরে রয়েছে লিফলেট আরও রয়েছে নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র বিজ্ঞাপনের মোরক এই সম্পর্কে কিন্তু তোমরা জেনেছিলে এখন এখান থেকে তোমাদের যে কোনো একটি বিষয় সম্পর্কে লিখতে বলা হতে পারে যে এই যে চিত্রটি দেখতে পাচ্ছ বা এই যে ছবিটি দেখতে পাচ্ছ এখানে মূলত কি দেখানো হয়েছে এটার ব্যবহার কি ঠিক এরকম তোমরা তোমাদের মূল বইতে যেভাবে পড়েছিলে চতুর্থোপাধ্যায় তো দেখো এখানে আমি নমুনা উত্তর হিসেবে কিছু লেখা দিয়েছি নিচের পাঁচটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করো খেয়াল রাখবে নির্ধারিত বিষয়টি যেন তোমার পাশের সহপাশীর সাথে মিলে না যায় তো তোমাদেরকে কী কী বিষয় দেওয়া থাকতে পারে দেখো সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন এবং নোটিস তো এখান থেকে এই যে বিষয়গুলো তোমরা তোমাদের মূল বই থেকে পড়েছ কি প্রশ্ন আসতে পারে দেখো প্রশ্ন আসতে পারে ঠিকইভাবে এ ধরনের লেখা সাধারণত কি উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো এ ধরনের প্রশ্ন করা হতে পারে দ্বিতীয়ত এ ধরনের লেখা তুমি কোথায় কোথায় দেখেছ এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে এ ধরনের নমুনা তুমি দেখেছিলে তার মধ্য থেকে যে কোনো একটি নির্ধারণ করম এবং সেটিতে কী ধরনের লেখা ছিল বলে তোমার মনে পড়ে তার সংক্ষেপে উল্লেখ করো যেভাবে লেখাটি প্রস্তুত করা হয়েছিল তাতে এর উদ্দেশ্য পূরণ হয়েছে কি না এ ব্যাপারে তোমার মতামত দাও তো তুমি যে বিষয়টি নির্ধারণ করবে সেটি হতে পারে সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন নোটিস এটির উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার উত্তরটি প্রস্তুত করবে এরপর দেখো গ নম্বর বলা হয়েছে নির্ধারিত বিষয়টির উপর তুমি একটি নমুনা লেখা প্রস্তুত করো লক্ষ্য রাখবে এটি যেন তোমার পাঠ্যব্যের অনুরূপ নমুনার সাথে হুবহু মিলে না যায় তো মনে করো তুমি একটি সাইনবোর্ড সেটি পছন্দ করেছ তো সাইনবোর্ড পছন্দ করলে তুমি কি করবে সে সাইনবোর্ডের মতো করে তুমি নতুন একটি সাইনবোর্ড তৈরি করার চেষ্টা করবে যেমন দেখো আমি এখানে একটি উদাহরণ হিসেবে লিখে দিয়েছি পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটি কিন্তু হচ্ছে একটি স্কুলের সাইনবোর্ড আমি তৈরি করে দিয়েছি তো তোমরা ঠিক এভাবে যে বিষয়টি বেছে নিবে সেটি হতে পারে সাইনবোর্ড হতে পারে বিল বোর্ড হতে পারে নোটিশ যেটি হোক না কেন তুমি যেটি বেছে নেবে তোমার নির্ধারিত বিষয়টির উপরে তুমি ঠিক এভাবে একটি ডিজাইন করে দেওয়ার চেষ্টা করবে তাহলে শিক্ষার্থীরা কোর্স আজকে আমি এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি যে তোমাদের অর্ধবার্ষিকের মূল্যায়নের বাংলা প্রশ্নগুলো আসলে ঠিক কেমন হতে পারে আমি গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে এবং হিসেবে এই প্রশ্নগুলো দেখে দিয়েছে যে গত বছর আসলে ঠিক কেমন প্রশ্ন হয়েছিল তো তোমরা এখান থেকে ধারণা ধারণা নিতে পারো এবং এই অনুযায়ী তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদেরকে দেখিয়ে দেব যে ইংরেজি বিষয় থেকে ঠিক কিভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা রইল